আকাশের নিচে আমার মানুষ মেরেতে মানুষগুলি ঘুমাবে বস্ত্রহীন থাকবে আজকে মা তার বাচ্চার মুখে খানা তুলে দিতে পারবে না আজকে বাচ্চাকে বস্ত্র পরিধান করতে বাধ্য হয়েছে তার বাবা আজকে হাজারো মানুষ তার বাচ্চার মুখে খানা তুলতে বাধ্য হয়েছে আপনি এসে মুখে থাকবেন তো মিলনে যায় না বাংলাদেশে যারা ভাস্কর্য তৈরির চিন্তা করছেন বন্ধ করেন ভাস্কর্য মুশরিকদের চিহ্ন কোন ইমানদার লোক ভাস্কর্যের চিন্তা মাথায় আনতে পারে না যে মাথায় ভাস্কর্যের চিন্তা আনবে মুক্তির চিন্তা আনবে ও মুশরিক 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 আজকে আমাদের কোরআনের মাহফিলগুলোতে 15-25 বছরের যুবকের ভিড় সবচেয়ে বেশি এই জন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে ওই যে গান গায় কি একটা জঘন্য সে গত পরশু দিন আমার মাহফিল একটা পুলিশ দিয়ে ভাঙা দিছে পুলিশের দোষ নাই তোর উপরে আল্লাহ লানত পড়ুক তুই মাহফিল হাত দিয়েছিস অসিনেই তোর কিডনি যাবে তোর হাত নষ্ট হবে তুই পাগল হয়ে ঘরে শুয়ে থাকবি আমরা কারো বিরুদ্ধে বলতে জানি না কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা তাকে ছেড়ে কথা বলবো না কোনোদিন সুতরাং যদি নবীর উম্মত হয়ে থাকে খতমের উপর তার হেফাজত করা প্রত্যেকটি ইমানদারের উপরে ফরজ ঠিক না ঠিক কাদিয়ানিরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি রাসুলের খতমের উপর উপর আক্রমণ করেছেন ঠিক কিনা ঠিক দীর্ঘদিন যাবৎ আন্দোলন চলতেছে তাদেরকে মুসলিম ঘোষণা করা পরিষ্কার বলতে চাই সংসদ থেকে অমুসলিম ঘোষণা করলো কাফের না করলো কাফের সংসদে বিল পাশ হইল কাফের না হইল কাফের ইনোয়ার মেনন সাহেবের দালালি করলো কাফের না করলো কাফের ঠিক কিনা সে রকম তাইলে আমরা যেই জন্য দাবি করছি সেটা হলো তাদের আইডি কার্ডে জন্ম নিবন্ধনে পাসপোর্টে তারা যেন মুসলমান পরিচয় দিতে না পারে তাদের মসজিদ ইবাদত করার নাম মসজিদ দিতে পারবে না তাদের মসজিদ থেকে মুসলমানের আজান দলি বাঁচতে পারবে ও মুসলমানের সন্তানেরা ওই নাস্তিকদের আমরা বলতে চাই ওই নাস্তিকরা যারা আমাদেরকে তোমরা চুলকানি দাও আমাদেরকে মুসলমানদেরকে চুলকানি দাও মাহফিল বন্ধ করো মাহফিল বন্ধ করে দাও প্রত্যেকের মাস বন্ধ করে দাও রাষ্ট্রের মধ্যে হক কথা বললেই তোমরা সব কিছু বন্ধ করে দিতে চাও আমরা তোমাদেরকে বলতে চাই আমরা তোমাদের শত্রু না কিন্তু আমাদের মুসলমানদেরকে যেইভাবে দেখি ইসলামকে বন্ধ করে দিতে চাই না জন্মগত নাগরিক হিসাবে ফখর করি আমরা ফখর করি আমরা আমিনীর দেশে জন্মগ্রহণ করেছি আমরা ফখর করি আমরা ফখরে বাঙ্গালের জমিনে জন্মগ্রহণ করেছি আমরা ফখর করি আমরা শাহ জালাল শাহ মখদুমের বাংলায় জন্মগ্রহণ করেছি মুদির ওই দালালদেরকে বলছি শাহ জালালের বাংলার সৈনিকেরা তোমাদের দালালির সকল কিছু মেরে নেবে না মেরে নেবে না মেরে নেবে না সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় যারা অন্য কোন মানুষকে আজকে তার করতে চায় তাদের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদ হবে জিহাদ হবে আশিকের রাসূলেরা এটা মানতে পারে না কারণ আমরা তো এমন আশিকের রাসূল বুখারীর হাদিস খুলে দেখেন কিতাবুল ঈমান 4 নম্বর হাদিস রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আন-নাসি আজমাইন মায়ের থেকে বাবার থেকে সারা পৃথিবীর সবথেকে বেশি রাসূলের মহব্বত করতে হবে কথা বলেন ঠিক কেন ঠিক এটা 1 নম্বর মাপকাঠি 2 নম্বর মাপকাঠি রাসূলের আরেকটা হাদিস বুখারী শরীফের 3811 নম্বর হাদিস রাসূলের সাহাবী হযরত আবু তুলহান সরি রাদিয়াল্লাহু তাআলা আজকে খতনা নবুয়তের ব্যাপারে ওলামায়ে কেরাম রাস্তায় অটল অবিচল দৃঢ় আন্দোলন করে যাচ্ছে কিছু মুনাফিকরা বলে রাস্তায় কোনো আন্দোলন করতে হবে তারা মুনাফিক যারা খতনা নবুয়তের আন্দোলনকে পছন্দ করে না ওরাও কাফের জুতা মারলে কাজ হবে না জুতা মারলে তো ঢুইকায় গেল জুতা খুরদের জুতা দিয়ে কাজ হবে না এরা তো জুতা খাইতেই আছে লাভ নাই
মুসলমানদের জুতার সিস্টেম নাই, মুসলমানদের সিস্টেম একটাই, ফাকাতিলু আইমাতাল কুফর, ফাকাতিলু আইমাতাল কুফর। ওই জুতা মুতার সিস্টেম নাই, ডাইরেক্ট 100। ওই জুতা মুতা দিয়ে মুসলমান এর উপর কোনো ভরসা রাখে না, মুসলমানের ভরসা আল্লাহর উপর। কথা কন ঠিক কিনা? এর যুবক হুমকি ধমকি আসবে, চোখ আঙ্গারি আসবে, তুমি ভেবো না আমাদের কাছে অস্ত্র নাই। যে অস্ত্র আছে এটা যার কাছে ছিল ইতিহাস, সে জয়ী হয়েছে। বুকে হিম্মত রাখো, হুমকি ধমকি আসবেই, বাংলাদেশ দখলের চক্রান্ত চলবেই, মানচিত্র টুকরা করার চক্রান্ত চলবেই, পাল্টা হুমকি দিয়া দাও, আমাদের অস্ত্র নাই। তাতে কি শুনে আকুলাঙ্গাররা, কোদার কসম খায়া বলি, কোদার কসম খায়া বলি, আমি তো সেই স্বপ্ন দেখি একদিন দিল্লির লালকেল্লায় আমারও